সুপ্রিয় শিক্ষার্থী, সরল রেখা 3.4-এর পর্বচ্ছেদে তোমাদের স্বাগতম। আজকে আমরা দেখব টাইপ 2 এর কিছু গুরুত্বপূর্ণ সমস্যা। প্রথমে আমরা প্রথম যে সমস্যাটা দেওয়া আছে একটু দেখে নিই। যেমন এ এবং বি দুইটি স্থির বিন্দু দেওয়া আছে, পি বিন্দুটি এমনভাবে চলে যেন পি এ এবং পি বি এর অনুপাত হবে 2:3। পি বিন্দুটি সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, প্রথমে দেওয়া আছে, আমরা ধরে নিলাম দেওয়া আছে প্রথমে যেটা A, 2, 3 এবং হচ্ছে -2, এবং ধরি পি বিন্দু স্থানাঙ্ক, ধরি পি এক্স ওয়াই। এখন বলছে আবার কি দেওয়া আছে, পি এ এবং পি বি এর অনুপাত দেওয়া আছে 2:3। এখন পি এ টু যেহেতু দেওয়া আছে 2:3, আমরা এটা বাইর করে নিব। পি অ্যাকচুয়ালি আমার কত? আচ্ছা, যেহেতু অনুপাত একটা ভগ্নাংশ, আগে ভগ্নাংশের কাজটা সারো। তাহলে পি এ তোমরা যদি পি এ বাইর করতে চাও, তাহলে দূরত্বের মেশে সূত্রটা x-2² + y-3² পিবি এক্স মাইনাস 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 প্লাস প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কয়ার, আর এদিক হল 2/3। এখন তোমরা বর্গ করে নিতে পারো, এখানে একটু কাজ করে বর্গ করে নাও, বর্গ করে নিতে পারো। তাহলে x-2² + y-3² x+1² + y-4² = 4y9 আর এখানে হচ্ছে x² + 2x + 1 আর -8y + 16 4/9। এবার আমরা আর গুণ করে নিতে পারো, -9x² - 4x + 9y² - 6y + 9 81 ইকুয়াল টু ফোর দ্বারা গুণ করলে আবার 4x² + 8x + 4 + 4y² - 4×16=64। এবার সবগুলো আমরা একদিকে নিয়ে আসবো, সব -9x² - 36x + 31 - 9y - 1y - 4x² - 8x - 4 - 4y² + 32y - 64। এবার আমরা দেখবো অ্যাকচুয়ালি কি থাকতেছে, নাইন এক্স স্কোয়ার থেকে 4x² যদি চলে যায় তার থেকে 5x² আর থেকে 4y চলে গেলে 5y². এবার আমরা দেখব x 36 আর আছে 8 44x, এবার ওয়াই গুলো দেখো, যেমন 54 থেকে 32 গেলে কত থাকবে আমাদের, 22 ওয়াই। আর টোটাল সংখ্যা 36 81, কত হলো 117 থেকে 68 চলে গেলে 54 49 থাকবে, 49 জানি না সমীকরণ, এইভাবে তোমরা করে নিতে পারো। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে আমরা চলে গেলাম। পরবর্তী বলছে একটি সেটের যে কোনো উপাদান এ ও বি এর সাথে যদি একটি সমকোণ উৎপন্ন করে, তাহলে যেখানে এ এবং বি দেওয়া আছে ওই সেটের সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, আমরা এবার দ্বিতীয় প্রশ্নটা দেখবো।
এবার প্রথমে দেওয়া আছে জিরো বি, মনে করি ওই সাইডের উপর মনে করি যে কোনো বিন্দু বিন্দু পি এক্স। এখন একটু তোমরা খেয়াল করো, বলছে এ বির সাথে সমকোণ উৎপন্ন করে, আমি ধরে নিলাম এই যদি এটা হয় বি হচ্ছে জিরো বি আর পি বিন্দু এক্স ওয়াই, বলছে সমকোণ উৎপন্ন করে, তাহলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। আমরা সমকোণ যে বলছি পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল, যেহেতু পি বিন্দুর সাথে বিন্দুটি এ ও বি এর সাথে সমকোণ উৎপন্ন করে, সুতরাং পি এ স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার। তাহলে পি এ কত, অ্যাকচুয়ালি যেহেতু রুট স্কোয়ার আছে তাহলে রুটটা চলে যাবে পি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস পি বি, এক্স মাইনাস জিরো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, আর এ বি হচ্ছে এ মাইনাস জিরো স্কোয়ার প্লাস বি মাইনাস জিরো স্কোয়ার। আচ্ছা এটা কি হচ্ছে সূত্র, টু এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু বি ওয়াই প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু বি ওয়াই প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস। তাহলে আমরা একটু সাজে লিখতে হবে, তাহলে আমরা এই দিক দিয়ে একটু মুছে নেব। আচ্ছা এক্স স্কোয়ার আছে দুইটা, টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা একটা দুইটা, টু ওয়াই স্কোয়ার টু এ এক্স, এ এক্স তো একটি আছে টু এ এক্স, আর ওয়াই টু বি ওয়াই কটা আছে টু দ্বারা ভাগ করে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস টু বি ওয়াই প্লাস বি স্কোয়ার শূন্য, এটি আচ্ছা তানিনের সঞ্চয়পদের সমীকরণ, এভাবে তোমরা করে নিবা। আচ্ছা এবার টাইপ থ্রিতে একটা প্রবলেম আছে যেটা একটু ব্যতিক্রমী, আমরা ওইটা একটু দেখব, দেখি কি আছে থ্রিতে। থ্রিতে বলা আছে টাইপ থ্রি একদম দ্বিতীয় প্রশ্নটাই বলা আছে, টি যদি একটি বাস্তব সংখ্যা হয়, টি যদি একটি বাস্তব সংখ্যা হয় তাহলে এমন একটি চলমান বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এবং স্থানাঙ্কটা দেওয়া আছে এ কস টি এবং এ সাইন টি, তাহলে ওই চলমান বিন্দুটি সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে, তাহলে আমরা জানি সঞ্চার পথের সমীকরণে কখনো টি বা আলাদা চলক থাকবে না, যা কার্টেসিয়ান সমীকরণে থাকবে যেটা আমরা এক্স ওয়াই তে থাকবে। তাহলে মনে করি যে কোনো বিন্দু, তাহলে এই প্রকরণের সংখ্যা বিন্দু ধরি বা মনে করি যে কোনো বিন্দু সুতরাং এক্স ওয়াই কোটু তাহলে কত হবে এ কস টি
এবং এ সাইন সুতরাং এক্স ইকুয়াল টু এ কস টি আর ওয়াই ইকুয়াল টু এ সাইন টি। এখন তোমরা বর্গ করে বলো, বর্গ করে যোগ করো, এখন যদি বর্গ করে এটা কী হবে, এ স্কোয়ার কস স্কোয়ার টি প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার টি। আচ্ছা এ স্কোয়ার কমন যাচ্ছে, তা তোমরা কমন নিতে পারো, সাইন স্কোয়ার টি। আমরা তো জানি কস স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি ইকুয়াল টু ওয়ান, যেহেতু টি এখানে কোন অ্যাঙ্গেল চিন্তা করা হয়েছে, জানি না সঞ্চার পদের সমীকরণ, যা বৃত্তের সমীকরণ নির্দেশ করে, এটা বৃত্তের সমীকরণ, এটা আবার বৃত্তের সমীকরণ না বলে। এইভাবে তোমরা বাকি যত প্রবলেম আছে এগুলো সমাধান করে নিতে পারো। আর আজকে আমরা এই পর্যন্তই দেখবো, আর অন্য দিন দেখা হবে অন্য কোনো লেকচার নিয়ে। ধন্যবাদ সবাইকে।